বরিশাল কোথায়, জামালপুর কোথায়, দুইজন দুই মেরুর মানুষ মিলে গেলেন কিভাবে? বাংলাদেশ তো আচ্ছা, আমি একটু আমেরিকায় হয়ে যাচ্ছে আজকাল, ওগুলো প্রসঙ্গে একটু পরে আসি, ওগুলো আরো পাকামোর বিষয়। আমরা একটু একটু আমি একটু যোগ করতে চাই মনে, সেটা হচ্ছে অনুষ্ঠানটা শুরু করবার আগে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মানে একটু জ্বর জ্বর ভাব চলে এসেছিল। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা শুরু করার পরে আমি এটা ফিল করছি না। আমি জানি মোশাররফ করিম অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু আজকে বুঝতে পারলাম যে আসলে সে কত বড় মাপের অভিনেতা। মানে আপনার ভেতরে এমন কিছু আছে কিনা যে আশেপাশে চলে আসলে জ্বর চলে যায়? হ্যাঁ না, ডাক্তার বলতে পারতে কত বড় ডাক্তার। হ্যাঁ, ভালো লাগলে তো জ্বর টর চলে যেতে পারে আসলে, আমার কাছে মনে হয়। মানে ভালো লাগার মানুষের কাছে গেলে তো সুস্থতা চলে আসে। হ্যাঁ, আপনার খুব বেশি জ্বর ছিল না মনে হয়, একটু একটু ছিল, বাড়ার সম্ভাবনা ছিল প্রচুর। হ্যাঁ আচ্ছা, আমি তো তাহলে আপনাকে একটু হেল্প করতে পারি, যে কথা লুকিয়ে লুকিয়ে বলতে চাইছেন সেটা একটু বলি। উনি ছিলেন ওনার ছাত্রী কোচিং সেন্টারের, তো আপনি কি ওনার কাছে গিয়ে অনেক ভালো ছাত্রী হয়ে গিয়েছিলেন? কথা না, আসলে আমি সবসময় ভালো ছাত্রী ছিলাম। আচ্ছা স্যার, প্রথমে যখন দেখলেন আপনি আপাকে, কি মনে হয়েছিল? সে ভালো ছাত্রী হিসেবে ভালো না গৃহবধূ হিসেবে অনেক ভালো? ওইগুলো মাথায় ছিল না, ধরনের আসলে স্নেহের ভাবনাটাই ছিল, এর বাইরে ভাবনা ছিল না। একটা সময় গিয়ে, অনেক পরে গিয়ে, সেটাও দুই তিন বছর পরে গিয়ে মনে হলো যে আরো বেশি পরে গিয়ে মনে হলো যে মানে এইটার জন্মটা আসলে স্নেহ থেকেই। তারপরে গিয়ে মনে হলো যে একটা সময় ও আসে না, বাসা দূরে চলে গেছে, আমার মনে হলো যে আসে না কেন। তারপরে মনে হলো না আসলে আমার কি, না আসলে আমার কি মনে হলো, না আসলে আমার অনেক কিছু, সে অনেক কিছুটাই প্রেম। বাহ চমৎকার। তারপরে আবার দেখা হয়ে গেল একবার শান্তিনগর, কি এটা মালিবাগ আবুজার গিফারি কলেজের ভেতর দিয়ে মালিবাগ মোড়ের দিকে একটা রাস্তা বেরিয়েছে, ওই রাস্তায় একদিন দেখা হলো। যে তুমি আসো না কেন বলে, আমি তো এই যে আমাদের বাসা অনেক দূরে চলে গেছে, মানে অনেক শিফট করেছেন, তো যে কারণে আসা হয় না। আসলে ওই টাইমটাও আসলে যে মানে ওর ভালো লাগাটা যে সে মানে ওইভাবে প্রকাশ করেছে তাও না, মানে ও যেটা আমার কাছে বলেছে যে আসলে ওই টাইমে আমার মানে ইয়েটা আমি ফিল করেছি যে খালিটা ব্ল্যাঙ্ক ব্যাপারটা, কিন্তু তখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে আমি মানে প্রেমে পড়েছি বা এরকম কিছু। তো পরবর্তীতে আসলে আলটিমেটলি আমরা কলিগ হয়ে গিয়েছিলাম, আমি ওই কোচিং এ জয়েন করেছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো যখন আমি ওর কলিগ, তখন বোধহয় চিন্তা করলো যে এখন এখন বোধহয় আসলে বলা যায় বা কাছে এসেছে প্রথম ভালো। আমি সেই অবশ্য কিভাবে বলেছিলেন বলবেন, নাটকের মতো করে আমরা ভাবো না, সেটা মনে নাই আসলে। তবে এইসব বলা টলার ক্ষেত্রে বোধ হয় এক ধরনের মিথ্যার আশ্রয় টাশ্রয় একটু অলঙ্কার লাগে, আর অলঙ্কার বিহীন ব্যাপারগুলো মানে কোনো না কোনো ঢং লাগে তো আসলে মানুষের, ঢংটাকেই তো মানুষ অলঙ্কার মনে করে। ওটাকে কনফেস করার জন্য প্রকারই হোক, রাইট, এবং কনফেস করার জন্য প্রকৃতির মতো আমার ভাবনা ছিল যে এটা হবে না, এবং এটা বলবো সেই ভাবনাও ছিল না। আচ্ছা, পরে আমি নিজের সঙ্গে বোঝাপড়ায় ভাবলাম যে আমার বলা উচিত। হ্যাঁ, তারপরে না তো না, তো জোড়াজোড়ি কিছু নাই।